লোকালয় কুমির, বোমা ফাটিয়ে কুমির তাড়ানোর চেষ্টা বনকর্মীদের। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমাতে কুমিরের আতঙ্কে গ্রামবাসীরা। কুমিরের খোঁজে তল্লাশি চালু রেখেছে বনকর্মীরা। পাথর প্রতিমা ব্লকে কুমির আতঙ্ক, খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা, তবে কুমিরের দেখা মেলেনি। জানা গেছে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকা পাথর প্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর ও বিষ্ণুপুরের ফজুর খালে কুমির দেখতে পান গ্রামবাসীরা। এই কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পাঠানো হয় পাথর প্রতিমা থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাথর প্রতিমা থানার পুলিশ। কুমির ধরার জন্য বন দপ্তরেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকেরা। শুরু হয় কুমিরের খোঁজ। কুমিরের সন্ধান পেতে বনকর্মীরা বেশ কয়েকটি বোমা ফাটায় খালের জলে। কয়েক ঘন্টার প্রচেষ্টার পরেও কুমিরের সন্ধান মেলেনি। এ বিষয়ে বন দপ্তরের আধিকারিক দেবব্রত প্রামাণিক বলেন, গ্রামবাসীদের খবর পেয়ে এলাকায় কুমিরের সন্ধানে এসেছেন বনকর্মীরা, তবে এখনও কুমিরের দেখা পাওয়া যায়নি। আমরা কয়েক ঘন্টার চেষ্টা চালিয়েছি, এখনও কুমিরের দেখা মেলেনি। কুমির থাকলে নিশ্চয়ই দেখা মিলত, হয়তো বড় কোনো মাছ বা প্রাণী হতে পারে। দেখুন, আমরা ইনফরমেশন পেয়ে আজকে এই কামদেবপুর এই খালে এসেছিলাম। তো যতটুকু আমরা ছবি ফুটেজ পেয়েছি সেই দিক থেকে আমাদের কুমির বলে মনে হয়নি। তারপরেও আমরা অনেকক্ষণ ওয়াচ করার পর, অবজারভেশন করার পর যখন কোনো ট্রেস পেলাম না, 10-15 বম চার্জ করেছি, আপনারা দেখেছেন। এবং যদি কুমির থাকতো এটা একটা কিছু ট্রেস পাওয়া যেত, কিন্তু মনে হচ্ছে কুমির নেই, অন্য কোনো বড় মাছ জাতীয় কিছু প্রজাতি থাকতে পারে। আপাতত মানে কুমির বলে আমাদের মনে হচ্ছে না। তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অপর এক ব্যক্তি বলেন, এখানে যেটা শোনা যাচ্ছে যে স্যার এখানে কুমির ঢুকেছে বলে সবাই খবর আর ভিডিও এরকম একটা উঠে এসছে, তাই সেই কারণে সবাই কুমির ধরার জন্য ফরেস্টারকে খবর দেওয়া হয়েছে, থানা থেকে লোক এসছে, সবাই এখানে সেরকম হিসেবে জড়ো হয়েছে ধরার জন্য। বন দপ্তরে কালকে খবর দেওয়া হয়েছে, আজকে এসছে, আসার পরে সবাই মনে জড়ো হয়েছে, দেখছে, কুমির ধরার জন্য চেষ্টা করছে। এরকম এখন পর্যন্ত ধরা পড়েনি। এখন কুমির হতে পারে কি অন্য কোনো প্রাণী বা জন্তু, মাছ কি কি, এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না। সেই রকম পরিস্থিতি, এখন কিছু একটা তো জোগাড় হবে, তারপরে দেখা যাবে স্যার কী করা যায়। বন দপ্তরের কর্মীরা সবাই এসে থানা থেকে এসছে, সবাই চেষ্টা করছে, বোম সবাই পুকুরে ফেলছে, কুমির ধরার জন্য চেষ্টাও করছে, এখন অবধি কোনো কিছু হয়নি, চেষ্টা করছে। এবার লাস্ট পর্যন্ত কী হয়, কোথায় ধরা পড়ে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, পাথর প্রতিমা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।